গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। অনেকদিন পরে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেকদিন ভিডিও করা হয় না, শরীরটা ভালো ছিল না, সব জ্বর জারি বাড়ি সবার। আমার জ্বর হয়েছিল, আমার টাইফয়েড জ্বর, এখনও জ্বর, টাইফয়েড জ্বরটা পুরো সম্পূর্ণ ভালো হয়নি, এখনও আছে। তো তাও দেখছি অনেকদিন ভিডিও করা হয় না, ওর জন্য ভিডিও করতে মানে নতুন ভিডিও দেখলাম একটা করি, বন্ধুদের সঙ্গে শেয়ার করি নতুন ভিডিও করে। তো চলো বন্ধুরা, যাই কাজ কামে হাত দিয়ে। হিমা, তুমি সোনার তার ফেলাই দাও। এসে গেল বন্ধুরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করি। এ জঙ্গল জঙ্গল যদি আপনার কিছু করে তুলে না ফেলি তাহলে আবার ধরে রাখবো। আই দেখি দেখা যাচ্ছে না, পাগল করে দিল আমার দিদি। এই দেখো, এই যে ছাগলের কাবা সকালবেলা দেখি, আমি একটু খাইয়ে নি আগে। ছাগলে খাবে তার আগে আমি একটু খাই। ওখানে বস, ওখানে বস। গামলাই করে দিয়ে দি, মাখিয়ে এনে গামলাই করে দি খাবার ওদের। এই যে ছাগলকে, ছাগলের গামলাটা আলাদা, বুঝেছো? গরিব মানুষ কোথায় পাবো পাকা তুলসিবিড়ি? মাটির তুলসিবিড়ি ইট দিয়ে বানানো হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখো, আমি এখন এটা দিয়ে পরোটা করব। এর ভিতরে কী কী বলতো? কালো জিরে, গোলমরিচের গুঁড়ো, সাই জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ডিম আছে এর ভিতরে, হলুদ আছে, লবণ আছে, তো আর ইয়ে কী বলে, এই ময়দা আছে, একটু আটা আছে। দিয়ে আমি এখন আর ডিম, ডিম তো বলেছি, দিয়ে পরোটা করব। আসলে কী বলতো, এই কড়াইতে ওটে ভালো, বুঝলে তো? একদম কি সুন্দর উঠে যায়, ওই জন্য এই কড়াইতে বানাতে সুবিধা হয়। এগুলো তো ডিজাইনে, যেটা এই দেখো কি সুন্দর উঠে যায়, দেখেছো? ডিম দিয়ে না, ময়দা দিয়ে। আর এই কড়াইটা মানে তিলা হয়ে গেছে, তো বানাতে সুবিধা হয়। এসব তেল দিয়ে দেখো, কড়াইটা মিষ্টি করে তেল না, তার মধ্যে ছিটাই। টমেটো সস নিয়েছে এর ভিতরে, আর একটু চিজ নিয়ে নিচ্ছে, যে তো খাওয়া শুরু করে দিই। টমেটো সস আর চিজ, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট হচ্ছে। তো এই যে দেখো, যে এবারে যে রান্না বান্না চাপিয়ে দিয়েছে সকালবেলা, সকাল সকাল। এই যে পেঁপে ভাতে হবে, পেঁপে, আলু, এই যে আলু এখনো কাটেনি, ঝুড়ির ভিতরে আলু। আর এই যে ভাতে সবে উতল আসছে, এখনো উতল আসেনি, আসবে আসবে উতল।
উলন দেখো কি দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে, দেখেছো তো? যাই হোক, রান্না বান্না করছে করুক, চলো আমরা যাই এদিকে কাজ কাম সেরে নি। কাল সকালে যে গরুকে খেতে দিয়েছে দেখেছো? আমি ছাগল বাঁধতে আসলাম, এদিকে বাঁধতে এসে তো তোমাদের এগুলোনও দেখিয়ে নিচ্ছে যে নাদার কাছে যাওয়া যাবে না, গিলে পরে আমাকে গুঁতো মারবে। এই এই গরুটা গুতায় না, এই গরুটা গুতায়, ওই দেখো দেখতে পাচ্ছ? চলো, আর এই যে কি লাগিয়েছে এই যে ভালো করে সম্পূর্ণভাবে দেখাই তোমাদের, এটা হচ্ছে কি গাছ বলো তো? এটা আমি বলবো না, এটা তোমরা বলবা এটা কি গাছ, এটা কি গাছ লাগিয়েছে তোমরা বলবা আমাকে। অনেকটা দূর নিয়ে নিয়ে লাগিয়েছো যে ওইদিকে দেখেছো? দেখো কাঁচে এনে দেখাই তোমাদের ভালো করে, দেখো দেখেছো? তো বন্ধুরা, এই যে দেখো আমি তালের বড়া করছি, মাখিয়ে নিয়ে এসেছি, তো দেখলেই তো পুজো টুজো করলাম, পুজো টুজো করে এসে তো তাল মাখালাম, তাল ছেনলাম, তাল ছেনে কলা দিয়ে ভিতরে কলা দিয়েছি, চিনি দিয়েছি, দুধ দিয়েছি, সব কলা দিয়ে দিয়েছি, সব কলা দিয়ে দিচ্ছি, তারপরে দুধ দিয়েছি, আমি জল টল দিইনি, তাল কলা দুধ চিনি আটা চালের গুঁড়ো দিইনি, চালের গুঁড়ো দিয়ে করবো না আজকে, অন্যদিন করবো, সেদিন দেখাবো তোমাদের সম্পূর্ণ একদম সব কিছু। আমি ভাজা ভুজো করি, তো যাই হোক আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, পাতলা হয়ে গেছে তো কড়াইটা, গ্যাসে বানাতে ভালো সুবিধা হয়। তালের বড়া চেদরাই পুড়ে যাচ্ছে, আজকে তোমাদের শুধু বানানোটাই দেখাচ্ছি, পরে একদিন সব সম্পূর্ণ দেখাবো কি কি দিয়ে মাখাচ্ছি, কেমন করে মাখাচ্ছি। ও কালো জিরে দিয়েছি এর মধ্যে কটা, ভুলে গিয়েছি কালো জিরের কথা বলতে। দেখো এক সাইড হয়ে গেছে ভাজা, হয়নি হচ্ছে আর কি হচ্ছে। তো দেখো বন্ধুরা, যে আমার তালের বড়া বানানো হয়ে গেছে, আবার এক গামলা হয়েছিল, আবার এর থেকে খাওয়া হয়ে গেছে, দেখেছো? একে খেতে চাও, চলে আসো খেতে, খাবার চলে আসো, নেমন্তন্ন করছে ক্যামেরাম্যান। আমার ওদের এখন আমরা ঘরে ধুমো দিয়েছি, কিরকম সব ঝাপসা হয়ে গেছে, মশার জন্য ধুমো দিয়েছি, সব ধুনো নারকেল খোসা দিয়ে, সব ডেঙ্গু হচ্ছে লোকের।